আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে পুরুষ সঙ্গে যদি সরিষার তেল মাখা হয় তাহলে কি কি উপকার হয় এবং আমরা খাঁটি সরিষার তেলটা কোথায় পাবো, কিভাবে সংগ্রহ করব, কিভাবে ব্যবহার করব, উপকারিতা ক্ষতি দুটো বিষয় আমরা জানাবো। চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন, দেখা যাচ্ছে তারা প্রতিনিয়ত তাদের বিভিন্ন বিকৃত যৌনাচয়ে লিপ্ত হওয়ার কারণে বিশেষ অঙ্গটাকে অনেকভাবে অনেক ধরনের ক্ষতি করে থাকেন। আর এই ক্ষতিগুলো যখন করেন তখন আপনারা ঠিক আসলে বুঝতে পারেন না যে নিজেদের ক্ষতিটা আপনারা নিজেরা কতটুকু করছেন। কিন্তু অপ্রিয় সত্য কথা, এটা সবচেয়ে বেশি অনুধাবন করেন আপনারা যখন বিয়ে করবেন এমন একটা পর্যায়ে চলে আসেন, অথবা বিয়ে করেছেন স্ত্রীকে প্রতিনিয়ত সবশেষ সুখ দেওয়া থেকে ব্যর্থ হচ্ছেন, তখনই কিন্তু আপনারা এই চিন্তাগুলো করেন যে আমার যে ক্ষতিটা হয়েছিল এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমার আসলে এখন করণীয় কি। তো বন্ধুরা, আসলে আমরা এখন জানবো যে সরিষার তেল এটা ব্যবহার কিভাবে আমরা করব। সর্বপ্রথম যে বিষয়টা আসি সেটা হচ্ছে এটা আমরা কোথা থেকে সংগ্রহ করব। অনেকেই মনে মনে ভাবছেন যে হয়তো কোনো সুপার শপ বা ভালো কোনো দোকান থেকে এটা সংগ্রহ করবেন, কিন্তু এই কাজটা কখনোই করা যাবে না, যেহেতু এটা শরীরের বিশেষ একটা অঙ্গ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট অঙ্গ এটা ব্যবহার করবেন। এ কারণে যেটা করতে হবে, আপনাদের যে কোনো ভালো একটি ঘানি ভাঙা যে তেলের দোকান আছে বা যেখানে তেলটা ভাঙানো হয় সে জায়গায় নিজে দাঁড়িয়ে থেকে এই খাঁটি যে সরিষা এটা ভেঙে তেলটা সংগ্রহ করবেন, এবং এটা ভাঙার পরে তেলটা অন্তত 7 থেকে 10 দিন রোদে দেবেন। রোদে দিলে এর মধ্যে যে আর্দ্রতা ছিল, অর্থাৎ যে পানিটা ছিল সেটা চলে যাবে, একেবারে সরিষার যে ফ্রেশ নির্যাস এটা আপনি পেয়ে যাবেন। এবার আসুন, আপনি যখন তেলটা সংগ্রহ করলেন এবার ব্যবহারের নিয়ম কি। ব্যবহারের পূর্বে আপনাদের কাজটা হচ্ছে যে এটা আপনারা সুন্দরভাবে পেনিসটা ধুয়ে মুছে শুকিয়ে নেবেন এবং এরপর এটা ব্যবহার শুরু করবেন। ব্যবহার যে করবেন উপকারটা কি, কেন আপনি এটা ব্যবহার করবেন, কারণ হচ্ছে আমরা অনেকেই হয়তো দেখা যায় জীবনের প্রথম দিকে যৌবনের শুরুতে আমরা অনেক ধরনের অযাচিত বিকৃত যৌনাচয়ে লিপ্ত হয়ে যাই, যার ফলে প্রচুর পরিমাণ মাস্টারবেশন করে থাকি এবং এর একটা পরে দেখা যায় যে গোড়াটা চিকন হয়ে যায়, মাথাটা মোটা হয়ে যায়, যার ফলে পেনিসটার সঠিক যে সুদৃঢ়তা সৌন্দর্য এটা থাকে না। এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই তখন আমাদের এটা ব্যবহার করলে আমরা বেশ কিছু উপকারিতা পাবো। আসলে সরিষার তেলে আছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এবং এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে। সরিষা কিন্তু আমরা, সরিষার তেল এটা কিন্তু আমরা এমনিতেও আমাদের স্কিনে ব্যবহার করে থাকি স্কিনটাকে ভালো রাখার জন্য, আমরা এটাকে ভর্তা খেয়ে থাকি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করার জন্য, পাশাপাশি আমরা কিন্তু এটা রান্না করে খাই আমাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল যাতে সঞ্চিত না হয় এ কারণে। তো যাই হোক, আপনি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন পেনিসটাকে, এবার আপনি এটা ব্যবহার করবেন। ব্যবহার করার আগে আপনার কাজটা হচ্ছে শুকিয়ে যখন দেখবেন সুন্দরভাবে শুকিয়ে গেছে, এরপরে পরিমাণ মতো তেল নিয়ে আপনার পেনিসের গোড়ার দিক থেকে মাথার দিকে আপনি ম্যাসাজ করতে শুরু করবেন। এই যে গোড়ার দিক থেকে ম্যাসাজটা শুরু করলেন, কয় মিনিট করবেন, অন্তত 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ম্যাসাজটা করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মনের ভুলেও উপর থেকে নিচের দিকে আসা যাবে না, অর্থাৎ পুরুষের পেনিসের যে মুন্ডু থাকে এই মুন্ডুর উপর থেকে নিচের দিকে আসা যাবে না, নিচের থেকে উপর দিক যাবেন। এভাবে 5-7 মিনিট ধরে যখন ম্যাসেজটা করবেন তখন কিন্তু একটা প্রবলেম হবে। প্রবলেমটা কি, আপনার দ্রুত বীর্যপাত ঘটে যেতে চাইবে বা আপনার ইরেকশন চলে আসবে। এখন ইরেকশন যদি আসে, আপনি যদি বীর্যপাত করে ফেলেন, তাহলে কিন্তু এটা ব্যবহার করে যতটুকু উপকার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হলো না, অর্থাৎ আপনার উপকারটা ক্ষতিতে পরিণত হয়ে গেল, এটা করা যাবে না। ম্যাসেজ করার সময় যদি কখনো কোনোভাবে আপনার চরম অনুভূতি চলে আসে তাহলে এটা স্টপ করে দিতে হবে, অর্থাৎ বন্ধ করে দিতে হবে, যখন অনুভূতি চলে যাবে এরপরে আবার পুনরায় শুরু করতে হবে। এভাবে সময় নিয়ে নিয়ে 5-7 মিনিট সময় ধরে এটা ম্যাসেজটা করবেন। ম্যাসেজ করার পরে পরবর্তী কাজটা হচ্ছে পেনিসের গোড়ার দিকটা ধরে ঝাঁকানো, 20 থেকে 30 বার ঝাঁকাবেন। কেন ঝাঁকাবেন, ঝাঁকালে কি উপকার হয়, ঝাঁকালে যে উপকারটা হয় সেটা হচ্ছে আপনার পেনিসের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এটা আপনার পেনিসের রগ যে প্যানেল টিস্যুগুলো আছে এটাকে ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করবে, রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং পেনিসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, এবং যাদের গোড়া চিকন মাথা মোটা সমস্যাটা আছে এটা একটা লেভেলে চলে আসবে, এই সমস্যাটা দূর হবে। এই একই নিয়মে যখন আপনি একটা না 1 থেকে 1.5 মাস কন্টিনিউ ব্যবহার করে যাবেন, এটা ম্যাসাজ করবেন, দেখবেন পেনিসের একটা সুন্দর আকৃতি চলে আসছে, এটা যেটা বিকৃতি ছিল এটা আর থাকবে না, সৌন্দর্যটা চলে আসবে, অনেক ভালো লাগবে আপনাদের। এখন অনেকেই বলবেন যে ভাই আমি তো বিয়ে করেছি, আমি কি এখন ব্যবহার করে স্ত্রীর সাথে সহবাস করতে পারবো কি না। এই ভুল কাজটা করা যাবে না। আপনি যখন পেনিসে আপনার এই সরিষার তেলটা মাখলেন, মাখার পরে যখন আপনি স্ত্রীর সাথে এই অবস্থায় সহবাস করবেন,
উভয় ক্ষতিগ্রস্ত হবেন। সর্বপ্রথম আপনার স্ত্রীর জনিতে জ্বালাপোড়া সৃষ্টি করবে এবং একটা পর্যায়ে আপনিও কিন্তু জ্বালাপোড়া অনুভব করবেন। এজন্য যারা বিবাহিত আছেন সহবাস করার আগে কখনো এটা ব্যবহার করবেন না। প্রয়োজনে আপনি সহবাস করার পরে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতা হন শুকিয়ে নিন, এরপরে আপনি ব্যবহার করতে পারেন। আর তাছাড়া আপনি যখন ব্যবহার করবেন সপ্তাহে যদি একদিন ব্যবহার না করেন তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই, আর যদি এটা কন্টিনিউ করে যান তাহলে সুন্দর একটা রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আমি আবারও বলছি, অবিবাহিত ভাই যারা আছেন তারা যদি কখনো এটা ট্রাই করতে যান, যদি মনে হয় প্রতিবার করার সময় আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে তাহলে কোনোভাবে আপনার এটা দরকার নেই, আপনি এটা ব্যবহার করবেন না। শুধুমাত্র তারাই ব্যবহার করবেন যারা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারবেন। এখানে একটা বিষয় বলে নিই যে এটা যখন আপনি ব্যবহারটা করলেন, ব্যবহার করার পরে অনেকে মনে মনে ভাবছেন যে এটা ব্যবহার করলে তো হলো পেনিস বড় হয়ে যাবে, মোটা হবে, লম্বা হবে, অনেক সুন্দর পেনিস পাবো। না, এটা কখনোই সম্ভব না, কারণ পেনিসটাকে বড় মোটা করার কোনো ক্ষমতা কোনো তেলের নেই। এখানে যেটা হয়, আপনার এটা যে আগাগোড়া মোটা চিকন হয়ে গেছিলো এটা কিছুটা উন্নতি হবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হবে, কিন্তু কখনো এটা বড় হবে না, মোটা হবে না, লম্বা হবে না। পেনিসটা মোটা হয় কয়েকটা খাবারের মাধ্যমে, আমরা চাইলে কিছু খাবার এর সাথে অ্যাড করতে পারি। এটা যখন ম্যাসাজ করলাম পাশাপাশি কিছু খাবার আমরা অ্যাড করতে পারি, এক্ষেত্রে আমরা দুধ খেতে পারি, আমরা ডিম খেতে পারি, আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে সামুদ্রিক মাছগুলো আছে আমরা সামুদ্রিক মাছগুলো রাখতে পারি, এবং আমরা নিয়ম করে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, আমাদের শরীর থেকে ব্যাড কোলেস্ট্রলটা আমরা ঝরাতে পারি, এবং গুড কোলেস্ট্রলগুলো যদি আমরা অ্যাবজর্ব করতে পারি তাহলে কিন্তু আমাদের পেনিসটা মোটা করা এবং সুন্দর সুদৃঢ় করা একেবারে কিন্তু সহজ এবং ইজি একটা বিষয়। তো বন্ধুরা, এই নিয়মগুলো মেনে যদি কেউ নিয়মিত অন্তত একটা না 30 দিন আপনার পেনিসের সরিষার তেলটা, খাঁটি সরিষার তেল আপনি ব্যবহার করেন, উন্নতিটা নিজেই উপলব্ধি করতে পারবেন এবং এতে উন্নতিটা আসবে। এজন্য আপনার একটাকে কোনো মেডিসিন খেতে হবে না, কোনো মেডিসিন ব্যবহার করার প্রয়োজনও আসতেছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আর ভিডিওর নিয়ে যদি কোনো মন্তব্য থাকে বা আপনাদের নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।